এবছর মনে করেছিলাম আমাদের বাগানে তেমন কোনো শাকসবজি হবেই না যে এবছর মনে হয় খেতেই পারবো না কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বাগানে সবজি হয়েছে সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে বাগানের ডাটা শাকগুলো মশাল্লাহ মোটামুটি ভালো বড় হয়েছে কিন্তু এই কয়েকদিনে আরও বেশি বড় হয়েছে এবং গাছগুলো এত পরিমাণ বড় হয়েছে আর পাতাগুলো এত সুন্দর দেখাচ্ছে তো আজকে ভাবছিলাম যে একটু ডাটা শাক উঠিয়ে ডাটা শাক খাবো এবং ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো সেই জন্যই বাগানে চলে আসলাম বাগানে এসে দেখি মশাল্লা ডাটাগুলো খুবই সুন্দর আর আমাদের বাগানের এই ডাটাগুলো খেতে এত পরিমাণ মজা রান্না করতে অত বেশি সময়ও লাগে না আর শাকগুলো কি বলবো মানে সে হওয়ার সাথে সাথে মনে হয় যে একদম মোমের মতো গলে যায় তো এই শাকটা যেমন খেতে মজা এই ডাটাটাও কিন্তু খেতে আরও বেশি মজা তো এখানে প্রত্যেকটা গাছেই মানে একটা গাছ থেকে এতগুলো শাখা প্রশাখা বের হয়েছে মানে আমি এখানে প্রথম মনে করেছিলাম যে এখানে হয়তো বা কয়েকটা ডাটা গাছ হয়েছে কিন্তু যখন সামনে গেলাম তখন দেখলাম যে একটা গাছ থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে আর মাসালা পাতাগুলো এত সুন্দর সবুজ দেখাচ্ছিল মানে দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল আমার কাছে ডাটার থেকে থেকে ডাটার শাক অনেক বেশি ভালো লাগে তাও যদি হয় নিজের বাগানে তাহলে তো কোনো কথাই নেই তো আজকে বাগান থেকে ডাটার শাক নিতে এসেছে প্লাস ডাটা তো আমি দুইটাই নিব যেহেতু ডাটা শাক খেতে অনেক বেশি ভালো লাগে আমার আমার কিন্তু লাল শাকের থেকে ডাটা শাক অনেক বেশি ভালো লাগে লাল শাক শুধু বুনেছে বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক পছন্দ করে তাই কিন্তু ডাটা শাক আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে প্লাস হচ্ছে ডাটা আমার একটা বদ অভ্যাস কি জানেন যে আমার বাগান থেকে আমার কোনো জিনিস না হারভেস্ট করতে ইচ্ছে করে না আমার অনেক কষ্ট লাগে মনে হয় যে এই বুঝি শেষ হয়ে গেল কিন্তু ডাটা শাক যত আমরা মানে ডাটা উঠাবো ডাটা কিন্তু ততই মোটা হবে মানে একসাথে অনেকগুলো ডাটা রেখে দিলে কিন্তু ডাটা গাছের যে পুষ্টিগুণ আছে সেগুলো নষ্ট হয়ে যায় প্লাস ডাটাগুলো চিকন হয় তো সেই কারণে যারা ডাটা গাছ মানে প্রথমবার লাগাচ্ছেন অনেক ডাটা গাছ হলে ডাটা গাছ মাঝখান থেকে মাঝখান থেকে তুলে দিবেন এতে করে হয় কি ডাটা অনেক মোটা হয় এবং খেতে দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে যেহেতু একসাথে অনেকগুলো ডাটা ছিল তো আমি ভাবলাম যে আজকে কিছু ডাটা উঠেই দিলে হয়তো বা পর যেই গাছগুলো পরবর্তীতে হবে সেগুলো হয়তো বা মোটা এবং সতেজ হবে তো যেইভাবে সেই কাজ তো আমি বাগানে চলে এসেছি আসার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মানে আমার মায়া লাগছিল যে থাক টাটাগুলো উঠাবো না কিন্তু মায়া ত্যাগ করে তারপরে যে টাটাটা উঠানো শুরু করলাম আর বাতাসের জন্য গাছগুলো এত সুন্দর নড়ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর আমি এখানে অলরেডি কিছু ডাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম পরে আমি ভাবলাম মানলাম আমি তো রেকর্ড করি নাই আমার ভিউার্সদের যে সাথে শেয়ার করবো কিভাবে করব তো এই তো আমার ডাটাগুলো উঠানো সবগুলো শেষ মানে সবগুলো না যেগুলো আমার যতটুকু দরকার ছিল অতটুক উঠিয়েছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার গ্রামীণ একটা পরিবেশ বিদেশের মাটিতে গ্রামীণ একটা পরিবেশ পেতে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে আমি তো আমার লাইফে কল্পনাও করতে পারিনি যে দূর্ববাসের থেকেও দেশীয় একটা আমেজ আমি সবসময় আমার বাগানে পাবো তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম